গতকাল আমডাঙায় গুলি চালানোর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বারাসাত জেলা পুলিশ। আজ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি জানান, গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সন্তোষ পাত্র পেশায় পুলিশ কর্মী, বিধাননগর কমিশনারেটের কর্মরত ছিলেন। ইতিমধ্যে সন্তোষ পাত্র আত্মসমর্পণ করেছেন। সন্তোষের অভিযোগ, তার স্ত্রীকে মৃত অরূপ মণ্ডল এবং সুমন্ত মণ্ডল দুই ভাই উত্ত্যক্ত করত, এমনকি শ্লীলতাহানিরও অভিযোগ করে। তবে তা তদন্ত হলেই বোঝা যাবে বলেন অভিজিৎ বাবু। মোট কত রাউন্ড গুলি চালিয়েছেন এবং কোন রিভলভার দিয়ে গুলি চালিয়েছেন পুরোটাই তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্ত সন্তোষ পাত্র যে অভিযোগ করেছে তা কতটা সত্যতা আছে পুরোটাই তদন্তের পর বোঝা যাবে। সন্তোষকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পাঠানো হবে। পুলিশি হেফাজতে থাকাকালীন সন্তোষকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য উঠে আসতে পারে বলে পুলিশের অনুমান। অন্যদিকে এই ঘটনায় আহত ব্যক্তির কাছ থেকে বেশ কিছু তথ্য আসতে পারে এই ঘটনার। 9:30 সন্তোষ পাত্র বলে একটি ছেলে, যার যে বিধাননগর পিসির কনস্টেবল আছে, ও ওই গ্রামেরই অরূপ মণ্ডল আর সুমন্ত মণ্ডল বলে দুই ভাইকে ওখানে ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার করে বলে আমরা একটা ঘটনা শুনতে পাই। ওই ঘটনায় আরেকজন ইঞ্জোর্ড হয় অরূপ মণ্ডল, তার বাড়ি ওই তেঁতুলিয়াতেই। ইমিডিয়েটলি আমরা পুলিশ পার্টি রাজ করি, আমি আমার অ্যাডিশনাল এসপি, ডিএসপি, সবাই অন্যান্য অফিসাররা ওখানে যাই। তো এই এদের যখন হসপিটালে এভাকুয়েট করে নিয়ে আসা হয়, তো হসপিটালে অরূপ মণ্ডল আর সন্তোষ মণ্ডলকে ডেড বলে ঘোষণা করে, ওরা ব্রড ডেড হয়। আর অরূপ মণ্ডল যে আছে তার চিকিৎসা চলছে, আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আর এই সন্তোষ পাত্র আজকে সারেন্ডার করেছে, সেটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি কতগুলো ফায়ারিং করা হয়েছে। আমরা ওখান থেকে কিছু এমটি কাটিজও সিজ